সুতরাং যারা এই কি বলে এটাকে 10 মিনিট স্কুলের সাথে জড়িত আছেন, আমি অবিলম্বে বলবো তওবা করতে হবে, এখান থেকে ফিরে আসতে হবে। এগুলো কোনো শিক্ষা নয়। এই সমস্ত যৌনচারিতা, যৌন সুরসুরি, এই সমস্ত যৌনতা তৈরি করা পশুত্বের স্তরে মানুষকে নিয়ে গেছে। আপনি বিবাহ, আপনার যদি ভালোবাসতে মনে চায়, আপনার যদি হালাল প্রেম করতে মনে চায়, আপনার স্ত্রীর সাথে আপনি হালাল প্রেম করেন, এর মধ্যে যেই মজা রয়েছে অন্য কিছুর মধ্যে সেটা নাই। ইসলাম এটা আপনাকে কখনো প্রমোট করে না। এটা 90% মানুষের দেশ। এদেশের লক্ষ লক্ষ মাটিতে হাজার হাজার আলেম শুয়ে রয়েছেন। এদেশে ঢাকাতেই শুধু 3 লক্ষের উপর মসজিদ, প্রত্যেকটা মসজিদের মিনারে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেখান থেকে তাকবীর দেওয়া হয়। সুতরাং সেই সমস্ত দেশে, সেই জায়গায়, যেই জায়গার মানুষের হৃদয়ে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই হৃদয়ের মানুষের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে উত্তম আদর্শ, সুতরাং সেইখানে আপনারা কখনোই এই বিবাহ বহির্ভূত প্রেমকে প্রমোট করতে পারবেন না। এগুলো তারাই করবে যারা মেয়েদেরকে সস্তা পণ্যের বস্তু বানাতে চায়, এগুলো তারাই করবে যারা পিতামাতার নাফরমান অবাধ্য সন্তান, এগুলো তারাই করবে যারা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে বিচ্যুত হতে চায়। এই জন্য আমি যুবক যুবতীদেরকে বলবো, খবরদার, আপনারা কখনো এই সমস্ত কাজের মধ্যে হাত পা বাড়াবেন না। এবং অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের ফেসবুক পেজ থেকে, প্রত্যেক খতিব তার খুতবার মধ্যে থেকে, প্রত্যেক বক্তা তার ওয়াজের মাধ্যমে, প্রত্যেক লেখক তার লেখনির মাধ্যমে, আর প্রত্যেক মিডিয়াতে যারা যারা রয়েছেন, বিশেষ করে প্রশাসনের দিকে আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানালাম। অবশ্যই অবশ্যই আপনার কর্তব্য হল এই ধরনের অপসংস্কৃতি যারা তৈরি করে তাদেরকে উচিত হলো এখান থেকে বয়কট করা। এবং এরা শিক্ষক নামের কুলাঙ্গার, এই সমস্ত লোকদের কারণে আজকে পান্না মাস্টারের মতো শিক্ষক তৈরি হয়, হাত ধর্ষণের সেঞ্চুরি করে অনলাইনে এগুলো ছেড়ে দেওয়া হয়, আর এগুলো দেখেই আজকে যুবক যুবতীরা ভুল পথে ডাইভার্টেড হয়ে যায়। এরাই পান্না মাস্টার তৈরি করেছে, কারণ এরাই হলো লুচ্চার সম্রাট, যাদের লুচ্চামির কারণে অনেক মেয়েদেরকে আজকে হয়রানির শিকার হতে হয়। এরাই প্রিজিং শিক্ষা দিচ্ছে মানুষকে, এরাই মেয়েদের উন্নামিয়ে, এরাই মেয়েদেরকে পহেলা বৈশাখের মাধ্যমে যৌন ধর্ষণ করে মেয়েদেরকে অবস্থা করে, এরাই মেয়েদেরকে রাস্তার মোড়ে মোড়ে আজকে শ্লীলতাহানি করছে এই এই সমস্ত অপসংস্কৃতি চর্চা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাদের তৃতীয় আরেকটি মারাত্মক খারাপ আকিদা হলো, বিশ্বাস হলো, এটা হলো দ্বিতীয় পয়েন্ট, যে বিবাহ বহির্ভূত প্রেম। তৃতীয় হলো তারা বলতে চাচ্ছে যে বিবাহ করার পরে কোনো মহিলা অনুমতি ছাড়া, মানে কী বলাটাকে, কোনো মহিলার কী বলাটাকে অনুমতি ছাড়া, তার সাথে যদি স্বামী জোরপূর্বকভাবে বা সঙ্গমে লিপ্ত হয়, এটা নাকি হয়ে যাবে মানে বিবাহ ভিত্তিক যৌনচার, এটাও নাকি এক ধরনের অন্যায় কাজ, তারা এটাকে বানাইছে। প্রথম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাবুল মুফরাদে হাদিস এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের অসুখের কারণে তিনি একবার তার সাথে বিশেষভাবে মিলিত হননি। এটা কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বুখারি মুসলিমে অনেক হাদিস, একাধিক হাদিসের মধ্যে স্বামী স্ত্রীর, বিশেষ করে শিষ্টাচার অধ্যায়গুলোতে আপনার রয়েছে যে অবশ্যই তার পার্টনারের দিকে আপনার খেয়াল রাখতে হবে, তাকে অবজারভেশন করতে হবে, সে আসলে কী চাচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে এই কথাগুলো যদি আমরা সমাজের মধ্যে যদি ছড়িয়ে না দেই, আমরা যদি এগুলো না বলি, আজকে যুবকরা বিয়ে করতে চায় না, তারা প্রেম করতে চায়। আজকে অনেক মা বাবা ফ্যামিলির মধ্যে রয়েছেন, ছেলে বিয়ে করতে চায়। ডক্টর জাকির নায়েক সুন্দর একটি কথা বলেছেন, জাকির নায়েক বলেছেন যে কোনো মানুষ যদি তার যৌবনকে উপভোগ করতে চায়, যৌবনটাকে মজায় কাটাতে চায়, তাহলে সে যেন 21 বছর অর্থাৎ অল্প বয়সে বিয়ে শাদি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকাহ নিসফুদ্দিন, বিয়ে হলো ইমানের অর্ধেক। রিয়াদুস সালেহীন হাদিস নাম্বার 1255 নাম্বার, নিকাহ নিসফুদ্দিন, বিয়ে হলো অবশ্যই দিনের অর্ধেক। বিয়ের আগের 2 রাকাত সালাত আর বিয়ের পরের 2 রাকাত সালাত, আসমান আর জমিন ফারাক রয়েছে। বিয়ের আগের 2 রাকাত সালাত আর বিয়ের পরের 2 রাকাত সালাত, আসমান আর জমিনে ফারাক রয়েছে। তো আসমান আর জমিন ফারাক রয়েছে কেন? কারণ বিয়ে করলে মানুষের দৃষ্টি নিম্নগামী হয়, বিয়ে করলে মানুষের রিস্ক বৃদ্ধি পায়। আপনারা বিশ্বাস করেন, বিয়ে করার পর প্রচুর রিজিক, এর প্রমাণ আমি আলহামদুলিল্লাহ বিয়ে করার পরে আল্লাহ প্রচুর রিস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকের উচিত অল্প বয়সে বিয়ে করা, এবং গার্জেনদের উচিত, যারা আমার এই লাইভগুলো শুনবেন, যাদের কর্ণকুহরে এই কথাগুলো পৌঁছবে, তাদের উচিত হলো যে অবশ্যই নিজের মেয়েকে অবশ্যই অল্প বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করা, কারণ
তারা স্বামীর ঘরে যেয়ে লেখাপড়া করুক, ইসলাম এটাকে বাধা দেয়নি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার জীবন চরিত্র নিয়ে ইমাম জাহাবি অনেক কিতাব লিখেছেন, সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ করেছেন। আর আমার এখানে আছে মিজানুল ইতিদাল, অনেক রাবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এত জ্ঞান দিয়েছিলেন রাসুলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সবথেকে বেশি শিক্ষিতা ছিলেন, ফকিহা ছিলেন, অথচ তিনি বিয়ের পরে তিনি পড়ালেখা করেছেন। সুতরাং আপনারা এই বিষয়গুলো যদি আপনারা মাথায় না রাখেন, বিবাহ কালে যদি এগুলো করেন, এগুলো আসলে আমাদের সমাজ কখনো মেনে নেবে না। সুতরাং আপনারা বিয়ে করেন, বিয়ে তারাই করছে না যারা এই ধরনের যৌনতার মধ্যে লিপ্ত রয়েছে, সমাজটাকে অসুস্থ করে দিচ্ছে। তারপরে আমি কিছু ভাইয়ের এখানে লিখিত কমেন্ট দেখলাম, তারা এখানে লিখিত কমেন্ট করেছে, এখানে তারা লিখেছে যে শেখ একটা বিষয় হলো এই যে আপনার যে যাদেরকে নিয়ে আমরা আজকে কথা বলছি, এই নিউটন মানে স্কুল যারা আপনাদের সামনে যাদেরকে নিয়ে কথা বলছি, তারা অলরেডি নাকি এই ব্যাপারে ক্ষমা চেয়েছে। শুধু ক্ষমা চাইলেই হবে না, যারা এতদিন পর্যন্ত আমাদের ঈমান আমল নষ্ট করেছে সেই শিক্ষকদের দৃষ্টতামূলক শাস্তি প্রদান করতে হবে, এবং আমাদের সচেতন থাকতে হবে যখনই এই ধরনের বাতিলরা মাথা চাড়া দিয়ে উঠবে তখনই তাদের ব্যাপারে নিজের অবস্থান থেকে শক্তি জোরালো প্রতিবাদ জানাতে হবে, এটা সমাধানের রাস্তা খুঁজতে হবে, এবং এইটার ব্যাপারে অবশ্যই জনসচেতনতা বৃদ্ধির জন্য লিখিত পোস্ট আকারে দিতে হবে। এটা সদগায়ে জারিয়া মৃত্যুর পরে একদিন আমি সাইফি হারিয়ে যাব, একদিন অনেক বড় আলেমরা হারিয়ে যাবে, একদিন আপনারা হারা যাবেন, কিন্তু আপনার রেখে দেওয়া এই পোস্টগুলো কিন্তু থেকে যাবে। সুতরাং কাকে আপনি গালি দিচ্ছেন, কাকে আপনি কটু কথা বলছেন, এটা কিন্তু দলিল হিসেবে সাক্ষ্য হিসেবে থেকে যাবে যতদিন প্রযুক্তি থাকবে। তাহলে বোঝা যাচ্ছে আপনারা এই বিষয়গুলো রাখবেন। বিষয়টা হলো যে আমার এবং আপনার মধ্যে যে মাসালার দ্বন্দ্ব, আপনি আমিন আসতে বলবেন না জুড়ে বলবেন, এটা আমরা দুই ভাইয়ের দ্বন্দ্ব। যেমন তিরমিজিতে রয়েছে রাফা আবিহা সৌতাহু, আবার তিরমিজি আছে খফাদ আবিহা সৌতাহু, আমিন উচ্চস্বরের আমিন আসতে বলার হাদিস। এখন দুই হাদিসকে একত্রিত করে আমরা নির্ণয় করব যে কোন হাদিসটা সহি। তিরমিজিতেই আছে, আবুদাউদ সুনানো আবুদাউদেই আছে যে ইয়াদিহি লিউম্মা ওয়ালিসরা আলা সদরিহি, আবার এই সুনান আবুদাউদেই আছে তাহতা তুসরা নাবি নিচে হাত বাবা। এখন এই দুই হাদিসকে রেখে আমরা ঠিক করব যে কোনটা সঠিক আছে। তদ্রূপভাবে এই বিতর্ক আমাদের মধ্যে থাকবেই, এই বিতর্ক আমাদের মধ্যে অনেকদিন ধরে ছিল, কিন্তু এটা আমাদের ঘরোয়া বিষয়, এটা আমাদের ইস্তিহাদি বিষয়, যে বিষয়টাকে অনুসরণ করে চলে এটা হলো ভিন্ন বিষয়। কিন্তু যারা কিনা আজকে অনলাইনে এই অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, এদের উচিত হলো এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আর সর্বশেষ একটি কথা অনুরোধ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি আজকে লাইভ আর বেশি লম্বা করব না, লেখালেখি করছি একটি বই, শিরিকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ, প্রায় 694 পৃষ্ঠার বেশি, 700 পৃষ্ঠার মতো বইটি আসবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা শিরকে রদ করার জন্য প্রায় 694 পৃষ্ঠা, এবং প্রত্যেকটা হাদিস তাহকিক করে রিজালের কিতাব থেকে খুব যাচাই বাছাই করে আমি এটা রেকর্ড আমি করছি। আমি শেষ বলবো যে আমাদের ছেলে মেয়েরা কেন এই পথে বাড়াচ্ছে, এটার একটি মাত্র কারণ আমাদের প্রচুর পরিমাণ ইসলামিক শিক্ষা, মাদ্রাসার শিক্ষা এটা দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, সূরা সহিহ বুখারীর 159 নম্বর কিতাবুল ইলম অধ্যায়ের হাদিস। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যাকে মঙ্গল দান করেন তাকেই ইসলামের ব্যাপারে, ফিকহের ব্যাপারে জ্ঞান দান করেন। আপনি যদি আপনার ছেলেকে ইসলামের জ্ঞান শিক্ষা দেন, ইসলামের মাদ্রাসার ইসলামী শিক্ষা দেন, তাহলে এই নাস্তিকতা থেকে, এই বেহায়াপনার মধ্যে আপনারা কখনোই দেখতে পাবেন না। আর আমি অনেক মাদ্রাসার, কমি মাদ্রাসার হেফজখানার কিতাব বিভাগের উস্তাদদের দৃষ্টি নিবন্ধন করব। আপনারা যে সমস্ত হেফজখানার শিক্ষক নিয়োগ দেন, অবশ্যই এই সমকামীর ব্যাপারে আপনারা মারাত্মক সচেতন থাকবেন এবং মারাত্মক সচেতনতার মধ্যে থাকবেন, যেন কখনোই এই বিষয়গুলো যেন আমাদের এখান থেকে না আসে। আপনারা দেখবেন এরা প্রকাশ্যে দিবালকে আমাদের বিরুদ্ধে, মানে প্রকাশ্যে সমকামীর উস্কে দেওয়ার জন্য ভিডিও তৈরি করছে, আর প্রক্ষান্তরে মাদ্রাসায় কিছু কুলাঙ্গার, এটা কুটিতে হয়তো একও হবে না, এরকম দুই একজন লোকের কোনো বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অথচ কত বড়োভাবে মিডিয়া এই বড় করে দেওয়া হয়। আসলে এরা তিলকে তাল করে আর তালকে উধাও করে, এই হলো এই দুষ্ট হলুদ মিডিয়ার একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা আমাদের এই মিডিয়াগুলোকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই রক্ষা করুন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সমাজদান করুন। ইসলামী শিক্ষাই পারে, কারণ প্রত্যেকের একটা আলাদা সংস্কৃতি রয়েছে। যেমন একটা খ্রিস্টান
ক্যাপ পরবে, হ্যাট পরবে, টাই পরবে, ব্লেজার পরবে, শর্ট পরবে, এটা তার সংস্কৃতি, তার ট্রেডিশন। আর আমার সংস্কৃতি, আমি মুসলিম, আমার দাড়ি লম্বা থাকবে, আমি টুপি থাকবে, আমরা মুসলিম।